বিসিবি বস নাজমুল হাসান পাপন মাঠে বসে খেলা দেখলেন প্রথম বিভাগের ক্রিকেটার রোহানের। শূন্য থেকে যারা শুরুটা করেন তাদের সবার লক্ষ্য থাকে চূড়ায় ওঠার। সেই শূন্য থেকে শুরু করা একজন সোহান, পুরো নাম হাবিবুর রহমান সোহান। নামের মিল নূর হাসান সোহানের সাথে থাকলেও খেলার ধরনের নেই কোনো মিল, এমনকি কারো সাথেই তেমন মিল নেই এই ক্রিকেটারের। ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছেন, তাও আবার ক্যাপ্টেন তামিমের খুলনায়। রাজশাহী লোকাল লিগে সর্বোচ্চ রান সংগ্রহক ছিলেন সোহান, শুধু এই না শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার অফারও পেয়েছিলেন সোহান। ফার্স্ট ক্লাস ক্রিকেট না খেলে বিদেশের মাটিতে খেলার প্রস্তাব পাওয়াটা আকাশ কুসুমই বটে। তবে সেসব ঘটনা ছাপিয়ে গেছে বিপিএল এর দল পাওয়া নিয়ে, আর দল কেনই বা পাবেন না। টেপ টেনিস দিয়ে শুরু করা সোহান প্রপার ক্রিকেট বলেও সমান জোরে ছক্কা হাঁকান। বড় বড় ছয় মেরে ফোকাস নিজের করে নিয়েছেন অনেকবার, আর তারই প্রতিদান মিলেছে বিপিএল এ তামিমের দল খুলনাতে সুযোগ পেয়ে। আরও জানিয়ে রাখি, লাস্ট ইয়ারে ঢাকা প্রথম বিভাগ টি টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ রান এবং স্ট্রাইক রেট তোলা ব্যাটার হাবিবুর রহমান সোহান। তবুও সুযোগ মেলেনি বিসিবির কোনো ক্যাম্পে। তবে সে আক্ষেপ বেশি দিন বয়ে নিতে হয়নি সোহানকে, সুযোগ পেয়েছেন তামিমের খুলনায়। তামিম ছাড়াও খালেদ মাহমুদ সুজনের কাছেই থাকবেন সোহান। সুজনের কোচিংয়ে প্রথমবারের মতো বিপিএল এ মাঠে নামার সুযোগ হচ্ছে এই তরুণ ব্যাটারের। একেই বোধহয় বলে ড্রিম কাম ট্রু। সোহান বিপিএল এ সুযোগ পেয়েছেন, ম্যাচেও সুযোগ পাবেন কিনা তা হয়তো সময়ের অপেক্ষা। তবে এই সময়টাতে যা লাইমলাইট পেয়েছেন তাতে অবশ্য নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন, সেই সাথে বোধহয় তৈরিও হয়ে নিচ্ছেন দেশের সবচেয়ে বড় ইভেন্টে নিজেকে প্রমাণ করার। কারণ এর থেকে বড় সুযোগ কখনো পাবেন কিনা সোহান তা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তবে একটা প্রশ্ন থেকে যায়, এত এত মিডিয়া হাইপ, তার উপর প্রথমবার বিপিএল এর মতো মেগা আসরে খেলবেন, সব মিলিয়ে মাঠের খেলা ছাড়াও সোহানকে তৈরি হতে হবে ভিন্ন কিছু মোকাবিলার জন্য। এত সব কিছু মেইনটেইন করা সোহানের জন্য চ্যালেঞ্জ হবে না তো? আবু নাইম, স্পোর্টস অ্যান্ড নিউজ।